সার্বজনীন পেনশন সুবিধা চালু করতে আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 60 বছরের বেশি সবাই পাবেন পেনশন সুবিধা। 18 থেকে 50 বছর পর্যন্ত সবাই এতে অংশ নিতে পারবেন। কমপক্ষে 10 বছর চাঁদা দেবার পরই পাওয়া যাবে পেনশন সুবিধা। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। দেশের সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে খসড়া আইনে অনুমোদন দিল মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। খসড়া অনুযায়ী 18 বছরের বেশি ও 50 বছরের কম বয়সীরা নির্দিষ্ট প্রিমিয়াম দিয়ে এই কার্যক্রমের সুযোগ নিতে পারবেন। এনআইডি কে ভিত্তি ধরে এই পেনশনের আন্ডারে 18 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত সকল বাংলাদেশি নাগরিক এই পেনশনে পার্টিসিপেট করবে। যদিও মাসে কত টাকা জনপ্রতি প্রিমিয়াম দিতে হবে তা নির্ধারণ করা হয়নি। আইন কার্যকরের পর গঠিত পেনশন কর্তৃপক্ষ তা চূড়ান্ত করবে। আজকে যদি 2000 টাকা ফিক্স করে, 20 বছর পর 2000 টাকা তো আপনার ভ্যালু থাকবে না, সেই জন্য আইনের মধ্যে আপনার প্রিমিয়ামটা মেনশন করা হবে না। এটা রুল দিয়ে হবে, যাতে যখন চেঞ্জ করতে হয় তখন চেঞ্জ করে নিতে হবে, নাহলে আইনে থাকলে তো আর চেঞ্জ করতে গেলে আবার পার্লামেন্টে যেতে হবে। খসড়া অনুযায়ী প্রবাসীরাও এই কর্মসূচির সুযোগ নিতে পারবেন, তবে পেনশন সুবিধা পেতে একজন ব্যক্তিকে কমপক্ষে 10 বছর প্রিমিয়াম পরিশোধ করতে হবে। প্রিমিয়াম পরিশোধকারী ব্যক্তি 60 বছর থেকে আমৃত্যু পেনশন সুবিধা পাবেন। তবে পেনশনে থাকাকালীন কেউ মারা গেলে তার উত্তরসূরি 75 বছর বয়স পর্যন্ত পাবেন পেনশনের সুবিধা। পেনশনারগণ আজীবন অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত এই পেনশন পাবে। 18 থেকে 60 বছর পর্যন্ত যারা দিবেন তারা মৃত্যুর পূর্ব পর্যন্ত পাবে। আর যদি পেনশনে থাকাকালীন ধরেন পেনশন নিচ্ছে কেউ, এই ধর 62 বছরে মারা গেল, তখন তার ওয়ারিশ যারা থাকবেন নমিনে তারা ওনার আরও 75 বছর হইতে যে কতদিন সময় ওই কতদিন পর্যন্ত এই বেনিফিট তার ইসেরা পেয়ে যাবেন ওনার। কেউ ধরেন 18 বছর বয়সে আপনার পেনশন দেওয়া শুরু করলো, সে ধরেন 26 বছরে মারা গেল, তার মানে 8 বছর দিল, তখন তার যে নমিনি থাকবে সেই নমিনিকে অরিজিনাল কন্ট্রিবিউশন প্লাস প্রফিট দুইটাই দিয়ে দেওয়া হবে। পেনশনের আওতাভুক্ত প্রতিটি নাগরিকের জন্য একটি আলাদা পেনশন অ্যাকাউন্ট থাকবে, ফলে চাকরি পরিবর্তন করলেও অ্যাকাউন্ট অপরিবর্তিত থাকবে। আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, বেসরকারি চাকরিজীবী সহ সবাইকে পেনশনের আওতায় আনার ব্যাপারে বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন হতে যাচ্ছে এর মাধ্যমে। কাউন্টার করতে হবে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।